আজকে আমি আপনাদেরকে দেখাবো টমেটো বাগান। আমি যেখানে বেড়াতে আসছি সেখানে প্রায়, এই যে দেখেন টমেটো বাগান দেখছেন, এগুলো সবই টমেটো বাগান, বড় বড় গোল গোল টমেটো আমি আপনাদেরকে আজকে দেখাবো। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক বেশি বেশি ভালো আছেন। দর্শক, আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে আসছি, যে বেশ কিছুদিন হলো যে সোশ্যাল মিডিয়া দেখতে পারতেছি যে টমেটো বাগান এবং এই পেঁপে বাগান, বিভিন্ন ধরনের শাকসবজি বাগান, একজন ব্লগার, একটি মেয়ে বলতে কি সেটা আপু, উনি এটা দেখে বেড়াচ্ছে। দর্শক, এটি নিয়ে অনেকে অনেক ধরনের সমালোচনা করছে, আজকে সেই ভিডিওটা নিয়ে কথা বলব। কিন্তু তার আগে আমি একটু কথা বলি যে ভিডিওটা কিন্তু পুরো দেখানো সম্ভব না, আমি ফটো দিয়ে দেবো, ফটো দেখলে আপনারা চিনতে পারবেন। আমি বেশ কিছুদিন আগে এই আপুটির ভিডিও দেখেছিলাম, সে ব্লগ ভিডিও করে, ঠিক আছে, কিন্তু আপু হঠাৎ করে দেখলাম যে সে লাইভ এসে কান্নাকাটি করে, অনেক কিছু করে। এর মধ্যেই হঠাৎ করে কিছুদিন পরেই দেখি ভাইরাল হয়েছে আপুর টমেটো বাগান, পেঁপে বাগান। দর্শক, অবশ্যই আপনারা ভিডিওটা দেখছেন, ঠিক আছে। আচ্ছা, আমার প্রশ্নটা এখানে যে আপু যে টমেটো বাগানটা দেখাচ্ছে সেটা কোন টমেটো বাগানটা? আমি তো ওখানে টমেটো বাগানে আমি দেখলাম না, আপু শুধু তার সেই লাল লাল যে টমেটোগুলো আছে শুধু সেটাই দেখাচ্ছে। আপু এটা কিসের রিঙে দিচ্ছে আমি তো এটা বুঝলাম না। তা আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দর্শক, ভিডিওটা আমি লম্বা করব না, এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা সকল ধরনের ভিডিও দিয়ে থাকি, অবশ্যই আমাদের ভ্রমণ ভিডিও ইত্যাদি সকল ধরনের ভিডিও দিয়ে থাকি, অবশ্যই আপনারা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।